গাজলে উপস্থিত হয়ে গেছেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল, চলে এসছে গাজলে। নমস্কার, অনুপ ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ কি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে গাজলের রাস উৎসবে যাচ্ছি স্টেজ লাইভ রেকর্ডিং করতে। এবছর লাইভ রেকর্ডিং করার জন্য কোনো ইউটিউবারকে অ্যালাউ করেনি, কুমারেশ কাকু পার্সোনালভাবে আমাকে ডেকেছে, সেই জন্য আমি যাচ্ছি। আর এখন আছি আমি বাড়িতে, একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে স্টেজের সামনে। চ্যানেলে নতুন আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব এক্ষুনি করো নতুন নতুন ভ্লগ দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকেই, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, রেডি হয়ে গেছি আর এখন বেরোবো বাড়ি থেকে, চলো একেবারে দেখা হচ্ছে রাস্তাতে। এখন কদুবাড়ি মোড় পার হচ্ছি আর রাস্তা মোটামুটি ফাঁকা আছে আজকে। আর এটা হচ্ছে বিদ্রোহী মোড়ের গেট। আর প্রায় চলে এসেছি মেলার কাছে, এখন নামবো টোটো থেকে। মেলার মধ্যে ঢুকে গেছি, সামনে দর্শকবৃন্দ বসে আছে, এখন কাকুর সঙ্গে কথা বলে তারপরে ক্যামেরাটা সেটিং করব। ক্যামেরা সেটিং করে নিয়েছি কাকুর সঙ্গে কথা বলে। আর দুই তিনটা ক্যামেরা বাসের মধ্যে লাগিয়েছে আর আমি বাসের এই পাশে আছি, পিছনে আমার অনেক দর্শকবৃন্দ আছে। সামনে স্টেজে কাকু কথা বলছে, কুমারেশ কাকু, এটা হচ্ছে কুমারেশ কাকু আমাকে ডেকেছে যে। এখন লোকগীতি প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে আমার ক্যামেরা আর এটা একটা দলের ভিডিও করছি, দলের নাম হচ্ছে রাগবিতান, কদুবাড়ির দল, গাজলের কদুবাড়ির। এটা হচ্ছে নীতিশ স্যারের ছেলে গান করছে আর অনেক দর্শকবৃন্দ দেখো হাততালি দিচ্ছে আর প্রচুর লোক চারিপাশে, আমার চারি পিছনে অনেক লোক আছে, দর্শক গান শুনতে এসছে। আর তোমাদেরকে আজকে দেখাবো বিখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল। তোমরা দেখতে পাচ্ছ যাকে চশমা পরে রয়েছে দুইজন, পুলিশের পাশে যে আছে সেটা হচ্ছে গানের সম্রাট, বাউল গানের সম্রাট পূর্ণদাস বাউল। আর তার পাশে তার সহ শিষ্যরা রয়েছে, তারা গান করবে সবাই। পূর্ণদাস বাউল আজকে গাজলে এসেছে, সবাই অনেক খুশি, সবাই ছবি তুলছে নিজের নিজের, আমিও ছবি তুলে নিয়েছি, দেখো তোমরা ছবিটা, আমিও তুলেছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।